আপামর জনসাধারণের কাছে অনুরোধ করছি, আপনারা অশান্ত হবেন না, অশান্তির পরিবেশ সৃষ্টি করবেন না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে যাচ্ছি, আপনারা সুন্দরভাবে দুইজন দুইজন হয়ে লাইন ধরুন। শাহরুল শেখ মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি। শাহরুল শেখ মহাশয়, আমি আমারও বাইক না, শাহরুল শেখ মহাশয়ের সামান্য বক্তব্য রাখার লাগে আমি অনুরোধ করি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আর যে আপনারা সব আইসুই, আমরা ইকানো আইসি মারামারি তাইছি না, এক কথা আছে আমরা আইসি একটা প্রতিবাদ আইসি, প্রতিবাদ ওটা যেটা ওসি যেটা অন্যা করে ওর প্রতিবাদ হয়েছি। আমি আর বেশ লম্বা করি না, যে আমরা যেটা মানে সুন্দরে যেটা অসুন্দর না হয় এটা না করিয়া সুন্দরে আমরা সার্কুল অফিসে গিয়া শান্তি বজায় রাখিয়া মেমোরেন্ডাম আছে, মেমোরেন্ডাম দিয়া আমরা আবার আইয়া অন চিন্নি আছে, চিন্নির ব্যবস্থা করা হয়েছে, চিন্নি খাইয়া যেটা মাথা আর দুইজন দুইজন করিয়া এক সিরিয়ালে আমরা মেমোরেন্ডামটা দেওয়া যাইবা, আর বাজে জিনিসটা করবা না, আপনারা কাছে ও রিকোয়েস্ট সাবুদ্দিন বড়বইয়া চাইবা একটা জিনিস ঐক্য বাজে, আর তাই নগুল একটা ইস্যু লাগাইছা, তাই সকালেও যাইছো ও জিনিস করতা উদ্ধব ঠান্ডা উন্ডা দেখাইয়া ও যত্রণা করছই, এর লাগে আপনারা গেছে ও জিনিস কইয়া এই জিনিসটা আমরা যাইবার কাম নাই, আমরা গণতান্ত্রিক অধিকারে যেটা করবার ওটা করিয়া যাইতাম, আর যেটা করতে পারি ওটা করিয়া যাইবা, এটা বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম, ধন্যবাদ। আচ্ছা, আমার ভাই আমার কাছে একটা অনুরোধ, এই গাড়িটা যখন ও গেই ফাড়ুই দিব গিয়া, আমরা একটা সুন্দর বুদ্ধি আছে, গাড়িটা ফাড়ানির পরে আমরা চারজন তার মধ্যে দুই সাইডে ওখান থেকে আমরা দুজন দুজন লাইন ধরে ধরে দিলাই দিদি, আমার মনে হয় সবচেয়ে সুন্দর হইবে। আগে গাড়িটা আপনারা সব তাহলে দাঁড়িয়ে থাকবো, হ্যালো একটা মিনিট, আমার শাহরুল শেখ মহাশয় আপনারা খুব সুন্দরভাবে প্রাঞ্জল বাসায় বুঝে আর আমি দুই একটা কথা আমি আমি আজকের যে আমার উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাইছি এবং একটা মেমোরেন্ডাম দিলাম সার্কুল অফিসারের মাধ্যম দিয়ে, আমরা সোনাই থানার ভারপ্রাপ্ত অফিসার শাহাবুদ্দিন বড়বইয়ার বিগত দিনের দুর্নীতি আমরা বিতস্তত হইয়া আজকে আমরা রাস্তা এবং মাঠও বারোইছি প্রতিবাদ জানানি চাই। আমরা উদ্দেশ্য হইল এই দুর্নীতিবাদ বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেও, প্রশাসনের ব্যবস্থা নেও, প্রতিশোধ এখান থেকে ভর্তি করে দেওয়া হোক, আর আমরা এই উদ্দেশ্য এবং এই মকসদ, আর আমরা যদি অন্যায় ভাবে কোনো কারো ডিল করি সেখানে গালি বা কিছু বাঙ্কা চিন্তা করি তখন আমরা যদি এই মাঠটা আইব আমরা রূপে অন্যায় হওয়া প্রশাসনের প্রশাসন তার আইনের পথে দেখুন, দেখো কেটে হয়েছে আমি অনুরোধ নিম্নম্র অনুরোধ করি আর আমরা শান্তিপূর্ণভাবে সবরে আজকে আপনারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এই আন্দোলন সাব্যস্ত কর্তা, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সামনে দেখি সামনে ক্লিয়ার।
আমি কিছু স্লোগান আমি পাঠ করব, সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। ফরিদউদ্দিন শেখ হত্যার সাক্ষীদেরকে থানায় ডেকে লাঠি পিটা করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই। ফরিদউদ্দিন শেখ হত্যার সাক্ষীদেরকে থানায় ডেকে লাঠি পিটা করা হচ্ছে কেন? জবাব চাই। নির্মম পুলিশ নির্মম নির্যাতন এবং অত্যাচার
Gracias.